আমি আলোচনা করিম লাহে লাহে মূল টপিকটোলে গৈ আছো, যে কনস্ট্রাকশন একর্ডিং টু বাস্তু, যে কনস্ট্রাকশনটো আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং করে, আর্কিটেক্টও করে আর বাস্তু করে, কিন্তু এতিয়া আমার যেটো কনস্ট্রাকশন হব সেটো একর্ডিং টু বাস্তু, মানে বাস্তু তত্ত্ব বা নিয়ম মতে নির্মাণ কার্য, সেটো হল আজি আমার আলোচনার বিষয়বস্তু। এতিয়া কনস্ট্রাকশনের আগতে আমার নির্মাণের প্রথম কামটো হৈছে পানি, কারণ এটা ঘর বনোৱাৰ আগত প্রথমতে প্রত্যেকে পানি লয়, পানির উপর গুরুত্ব দিয়ে, আর পানি দরকার, কারণ পানি যদি নহয় তেতিয়াহলে ঘর কাম নির্মাণ হব কৰপৰা। পানি তো কৰপৰা হব, পানি মানে হৈছে আন্ডারগ্রাউন্ড রিসোর্স ওয়াটার, আন্ডারগ্রাউন্ড রিসোর্স ওয়াটার তো পানি, তার কারণে আমাক দরকার হব হয়তো দমকল, টিউবেল, সাবমার্সিবল, কুয়া, পুখুরি, তেনে ধরনের, গতি সেইখিনি আমাক পানি দরকার হব। সেই পানিখিনিয়ে আমার ঘরের নির্মাণ কার্যর লগতে তো গোটেই জীবনভর যাতে পানি পর্যাপ্ত পরিমাণে পাই থাকুক, হ্যাঁ, আর ভবিষ্যতেও যাতে তারপর কোনো ধরনের সমস্যা অশান্তি নহয়, গতি পানিটো বাস্তুশাস্ত্রত মানে লোকেশন মতে বহুয়াটো আর আর নির্মাণের পূর্বে পানি স্থাপন করাটো এটা দরকারি বিষয়, আর সেই বিষয়ে আজি আলোচনা করি। বাস্তুতত্ত্ব মতে যেটো পঞ্চতত্ত্ব থিওরি, তার ভিতর যেটো ওয়াটারি ইলিমেন্ট থাকে, সেই ওয়াটারি ইলিমেন্টর পূবর পৰা উত্তর লেখে, হ্যাঁ, পূবর পৰা উত্তর লেখে এটু হগল ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এনি, এসি, এস ডাব্লিউ আর এন ডাব্লিউ, এই বর্ষণটি ঠিক আছে। এতিয়া বাস্তু নিজের ইচ্ছা মতে তো প্লটোর যিকোনো জায়গা পানি লি দিব পারে, কিন্তু বাস্তু তত্ত্বর মতে পানির যেটি পজিশন হল এটা প্লটত ইস্টর পৰা নর্থ লেকে, হ্যাঁ, মানে ইস্টর পৰা বাও হাতে আর নর্থর পৰা সো হাতে, এটু এই এরিয়াটো পড়ে ওয়াটারি ইলিমেন্ট। ওয়াটারি ইলিমেন্টত আন্ডারগ্রাউন্ড রিসোর্স ওয়াটার, ওয়াটার টিউবেল, কুয়া, পুখুরি, দমকল, এই বস্তুটো যি হয় যি প্রতিষ্ঠা নকরক লাগে ইয়াতে প্রতিষ্ঠা করাটো দরকার। তেতিয়া কি হব, জীবনত সুখ শান্তি সমৃদ্ধি ভরপুর হব, কাহানিও জীবনত এনে থাকিলে কি হব, পানি জীবনভর ভরপুর পানি পাব, কারণ ওয়াটার ইলিমেন্টত ওয়াটারি মানে সোর্স, হ্যাঁ, আমি প্রতিষ্ঠা করিব লাগিব। আর এইখিনিটা কথা যে পানিটো যে সেইখিনিত বহালে ঘরের আগতে ঘর বনোৱাৰ নির্মাণের আগতে যিকোনো কনস্ট্রাকশনের আগতে যদি পানি তাত প্রতিষ্ঠা করা হয় তেতিয়ানো কি হব, ঘরটো বনাবর কারণে যিটো যি পানি দরকার হব সেই পানির প্রথম যদি আন্ডারগ্রাউন্ড রিসোর্স ওয়াটার যদি আমি প্রতিষ্ঠা করে লো তেতিয়া কি হব, তার যেটো পজিটিভ এনার্জি, এনার্জি যেটো ফিল আছে, পজিটিভ যেটো এনার্জি, সি ফ্লো হব লব, যদি পজিটিভ এনার্জি ফ্লো হয় তেতিয়াহলে কামবিলাক শীঘ্রে সম্পন্ন হবলে লব, আর সেই বস্তুটো শীঘ্রে সম্পন্ন হব আর সুকলমে সম্পন্ন হব, দ্যাট মিন্স কোনো অবস্ট্রাকশন নোহোৱাকে,
কোনো বাধা নোহোৱাকে হব আর বাস্তুতত্ত্বর মতে সেই নির্মাণের কারণে পানি যেটু ব্যবহার হব মানে মশলা মারিবলে করিবলে তাত তো পানি যেটু ব্যবহার হব বা পানি ঢালিব লাগিব সদতে হোক বা ওয়ালতে হোক তেতিয়া হলে কি হব সি সেই ঘরটোত সুশান্তি সমৃদ্ধি পজিটিভিটি এনার্জি তাত প্রডিউস করিব তাত তেতিয়া সোমাব। হ্যাঁ, গতিকে পানি সেইকাৰণে বাস্তুতত্ত্বৰ মতে এইখিনি দরকার আছে। সেইকাৰণে প্রথমতে যে পানি তাক প্রথমতে প্রতিষ্ঠা করা হয় যেটা যিটো মানে প্লট যিটো ফিল থাকিব তাত পজিটিভ এনার্জি বিলাক মানে সার্কুলেট হবলে লব, অ্যাক্টিভ হবলে লব, প্রডিউস হবলে লব, ঊর্জা উৎপন্ন হব, তেতিয়া আমার যিটো আমার কারণে মানে দরকারি কোনো অবস্ট্রাকশন নোহোৱাকে শান্তিপূর্ণভাবে সেই কামবিলাক সম্পন্ন হব। যে পানিটো ওয়াটারি ইলিমেন্ট, ওয়াটারটো আমি ইষ্টটো করব পাৰো, নর্থ ইষ্টটো করব পাৰো, মানে ঈশান কোণটো করব পাৰো, ইয়া নর্থটো করব পাৰো। যে ইষ্টত যদি পানি আমি আন্ডারগ্রাউন্ড রিসোর্স ওয়াটারটো বহাও তেতিয়া কি হব, ইষ্ট যেটো এরিয়া আছে তা যদি পানি বহবা হয় নিউট্রিশন মানে পুষ্টি, পুষ্টি মানে সুস্বাস্থ্য প্রাপ্তি হব। যদি আমি উত্তরত করো এইটো নর্থ সাইডটো আছে ধন সম্পত্তি ঐশ্বর্য, তেতিয়া হলে ঐশ্বর্যশীল হব মানে ধন সম্পত্তি অর্থর অভাব নঘটিব, ঠিক আছে। যদি উত্তর পূবত করো আমি নর্থ ইষ্টত করো তেতিয়া হলে সেইটো এরিয়া হৈছে জুপিটার এরিয়া, সি কি দিব, ধন দিব, পুত্র সুখ দিব আর সুখ প্রাপ্তি করিব, শান্তি প্রাপ্তি করিব, মানে পুত্র ধন মানসিক শান্তি এভরিথিং এই বস্তুটো উত্তর পূর্ব যদি করা হয় হব। এতিয়া যদি আমি পানিটো দক্ষিণ পূব মানে সাউথ ইস্ট সাউথ ইস্টত বহাও তেতিয়া কি হব, তেতিয়া সেইটো মানে বাস্তুতত্ত্বৰ মতে আৰু মোৰ যিটো ৰিচাৰ্চ মই যিখিনি মই কৰি পাইছোঁ, প্ৰমাণ যিখিনি মই পাইছোঁ সেইমতে যদি দক্ষিণ পূব মানে সাউথ ইষ্ট সাউথ ইয়াৰ সাউথ ইষ্ট হয় তেতিয়াহ'লে তেনে ঘৰত কি হ'ব, সন্তানহানি, মোকদ্দমা, শত্রু, এনেদরে কিছুমান অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হব, হব পারে হয়তো সুইসাইড মার্ডার নিচিনা ঘটনাও সেই তেনে ঘরত সংঘটিত হব পারে। কথা আর বহুত সেক্রেট থিওরি মই দিছো যত নেকি এইবিলাক বস্তু বিচারি পোৱা না যাব। তারপিছত আমার থাকিলে কি হল, তেতিয়াহলে পশ্চিম ওয়েস্ট সাইড আর নর্থ ইস্ট সাইড থাকলে ওয়েস্ট সাইডত যদি পানি হয় সেইটো মোৰ ৰিচাৰ্চ থিয়ৰী মতে যে মাইকী মানুহবিলাক স্ত্ৰীবিলাকৰ বেমাৰ আজাৰ বাঢ়িব আৰু বেমাৰ আজাৰ বঢ়াৰ পিছত কি হ'ব, সিহঁতৰ লঞ্জিভিটি কমিব মানে আয়ু পতন হ'ব, বেছিদিন সিহঁতি নিতিকিব। আৰু যদি উত্তৰ পশ্চিম মানে বাহ্যকোণত হয়, বায়ুকোণত যদি হয় তেতিয়াহ'লে মানসিক ৰোগ, মানসিক চাপ, মেণ্টেল যিটো প্ৰেছাৰ, মেণ্টেল যিটো ইমবেলেঞ্চ, মেণ্টেল যিটো ডিজিজ আৰু গুপ্ত বা অযথা শত্ৰু কিছুমান তৈয়াৰ হ'ব যদি নৰ্থ ইষ্টত পানী আণ্ডাৰগ্ৰাউণ্ড ৰিচাৰ্চ ৱাটাৰ থাকে। যদি পানীৰ আণ্ডাৰগ্ৰাউণ্ড ৰিচাৰ্চ ৱাটাৰ ঘৰৰ মাজত বা বাৰীৰ মাজত হয় তেনেকুৱাও আছে তেতিয়া কি হ'ব, ধন সম্পত্তি নাশ আৰু সমস্যা থাকিব সেইখন ঘৰত, লষ্ট অফ প্ৰপাৰ্টি অৰ মানে যিটো ইনকাম মানি আৰু ট্রাভেলসম লাইফ মানে আন্ডারগ্রাউন্ড রিসোর্স ওয়াটার ইন দা মিডল অফ দা হাউস অর ইন দা মিডল অফ দা ল্যান্ড। এতিয়া পানির যেটো উৎস বা ট্যাঙ্ক যদি তৈয়ার করবলগা হয় তেতিয়াহলে লক্ষ্য রাখিব লাগিব যাতে ঘরের যেটো লগত ঘরের ওয়ালর লগত ইয়া বাউন্ডারি ওয়ালর লগত যাতে অ্যাটাচড নহয় মানে
এটা সেপারেট ট্যাঙ্ক বনাব লাগিব আন্ডারগ্রাউন্ড রিসোর্স ওয়াটারের কারণে। কমসে কম ঘর আর বাউন্ডারির মাজত 2-3 ফুটের গ্যাপ থাকাটো জরুরি। পানির যে ট্যাঙ্কি বনাব লাগিব, ধরা পানি তো দিয়ে ফিল্টার করব লাগিব, তার কারণে আন্ডারগ্রাউন্ড রিসোর্স ট্যাঙ্ক যেটা বনাব লাগিব, তেতিয়া হলে সেটা চাব লাগিব যাতে ঘর বা বাড়ির পরিসীমার বেড়র লগত যাতে সে সম্পর্কিত নহয়, কমসে কম 3 ফুট ইয়াত 2 ফুট গ্যাপ রাখিব লাগিব। সঞ্চিত পানি মানে রিজার্ভ ওয়াটার যদি ঘরের ছালর উপর রাখিব বিচরা যায়, অর্থাৎ যাক আমি ওভারহেড ট্যাঙ্ক কম, ওভারহেড ট্যাঙ্ক রাখবলে হলে দক্ষিণ পশ্চিমত মানে সাউথ ওয়েস্টত, সাউথত বা ওয়েস্টত রাখিব লাগিব, মানে নৈরিত যেটু কয় সাউথ অর ওয়েস্ট, যদি ঘরের উপর ছালর উপর না রাখি এক্সট্রাকে যদি বনাবলগিয়া হয় ওভারহেড ট্যাঙ্ক, তেতিয়াহলে সেইটো দিশতেই মানে সাউথ ওয়েস্ট সাউথিয়া ওয়েস্টতেই 4টা খুঁটা হোক, 3টা খুঁটা হোক বা 1টা খুঁটাই নহোক কিয়, সেই সাইডতে তাক ঘরের রুফ লেভেলর সমানকে তাক ওভারহেড ট্যাঙ্ক রাখিব পৰা যাব। আর অত্যন্ত নোৱাৰিলে সাউথ ইষ্টতো রাখিব পাৰে, কিন্তু ওভারহেড ট্যাঙ্ক পূবত উত্তৰত ইয়া উত্তৰ পূবত টোটেলি মানে প্রহিবিটেড। এতিয়া পানির যেটো উহ মানে উৎস, যে কত পানি ওলাব সেইটো বিচার করাটো এটা জটিল কাম। যদি এক্সপার্ট বাস্তু স্পেশালিস্ট হয় তেও কব পাৰিব যে কত পানি ওলাব, গতিকে সেইটো আগতে তেনেকে পানি চোৱা যে কত ওলাব চোৱা মানুহ তেনেকুৱা কিছুমান থাকে যে কত পানি ওলাব, কিন্তু এইটো বাস্তু মতে সেইটো স্থানত এজন বাস্তু স্পেশালিষ্টে পানি কত ওলাব তাক নির্দেশ দিব পাৰিব। এতিয়া পানি ওলোৱাটো হৈ গল, কিন্তু কথা হল কি যে পানি যেতিয়া বোরিং করব লাগিব, বোরিং করতে তাত কিছুমান কথা থাকে যে সেই বস্তুটো যেনেকেই নহোক দমকলেই হোক পুখুরী হোক কুঁয়াই হোক যি হোক, সেইটো পুখুরী কুঁয়া বা দমকল স্থাপন করার আগতে গঙ্গা দেবীক আরাধনা করিব লাগে, গঙ্গা পূজা করিব লাগে, আর গঙ্গা পূজা করতে প্রসাদ হিসাবে রসগোল্লা বা মিঠাই দিব পারে, আর তেতিয়া সরু লড়ে ছালী খুব পারে। হ্যাঁ, আর এই কারণে করব লাগে যাতে সেই প্রচেষ্টা, কারণ পানি কুটলাব কব নয়, যে সেই প্রচেষ্টার দ্বারা কি হব উপযুক্ত আর পর্যাপ্ত পরিমাণের পানি যাতে জীবন মানে জীবন জুড়ি মানে যে গোটে সমগ্র জীবন ধরে যাতে অহর পানি পাই থাকে তার কারণে তেনে গঙ্গা দেবীক আরাধনা করাটো জরুরি। তারপিছত পানির উৎস প্রতিষ্ঠা করাটো উত্তর উত্তর পূব ইয়া উত্তরত যে করিব লাগে ইয়ার সাইন্টিফিক রিজনটো কি, যে পূবত ইয়া উত্তরত ইয়া উত্তর পূব যদি পানির আন্ডারগ্রাউন্ড রিসোর্স ওয়াটারটো করা হয় তেতিয়ালে কি হব, রাতিপুয়া যেটো সূর্যর কিরণ তা পড়িব, রাতিপুয়া সূর্যর কিরণত জীবনী শক্তি সঞ্চার হয়, তাত ভাইরাস ব্যাকটেরিয়া মারি পেলাব পারে। হ্যাঁ, সেই কারণে পানির উৎস বাসু শাস্ত্রর মতে উত্তর পূব মেয়া উত্তর পূবত করিব লাগে, সেটো হল কথা, যত সূর্যর পাত কিরণ অনায়াসে পানিত পড়ে। পানির উৎস প্রতিষ্ঠা করতে এটো লক্ষ্য রখা দরকার যে যেতিয়া কুঁয়া পুখুরী বা দমকল প্রতিষ্ঠা করা হব তেতিয়া যাতে স্ত্রী যাতে গর্ভ অবস্থাত মানে প্রেগনেন্ট যেটো সময়ত সন্তান সম্ভবা সময়ছোৱাত তেনে কার্য করা নহয়, যদি কারণ পানিটো এটো একটা ডাঙর কথা, আর পানিটো তেনে করিলে কি হয় সন্তানের উপর বেয়া প্রভাব পড়ব পারে বা দোষযুক্ত শিশুর জন্ম হব পারে,
পানী যেতিয়া তাত যেতিয়া পৰিয়ালৰ কোনো স্ত্ৰী যেতিয়া সন্তান সম্ভৱা থাকে গৰ্ভাৱস্থাত থাকে তেতিয়া বৰিং কৰা নহয়। অন্য এটা দৰকাৰী বিষয় হ'ল যদি কোনোবাই ভুলবশত পানী যিটো ৰিচোৰ্চ ৱাটাৰ মানে কুঁৱা পুখুৰী এইবিলাক যদি যিটো জেগাত আছে তাত যদি সেইটো ভুল কৰিছে যদি ভাবে যে এইটো তাৰ পৰা আঁতৰাই নি অন্য এটা স্থানত উপযুক্ত স্থানত বাস্তু তত্ত্বমতে শাস্ত্ৰমতে বিধানমতে তাত মই পানী প্ৰতিষ্ঠা কৰোঁ তেতিয়াহ'লে প্ৰথমতে তেওঁ নতুনকৈ পানীৰ যিটো দমকল বা পুখুৰী সেই স্থানত পূবত বা উত্তৰ পূব বা উত্তৰত প্ৰতিষ্ঠা কৰাৰ পিছতহে পুৰণাটো তাৰপিছতহে ইটো বন্ধ কৰি দিব লাগে। কাৰণ হিন্দু শাস্ত্ৰৰ মতে তত্ত্বমতে যে পানীৰ যিটো প্ৰবাহ নদীয়ে হওক বা আন কিবাই হওক যিটো প্ৰবাহ আৰু যিটো পথ ৰাস্তা এইটো যদি তাক অৱৰোধ কৰে বাধা দিয়ে প্ৰবাহত যদি তাক মানে বাধা দিয়ে সেইটো মানে পাপ হিচাপে গণ্য কৰা হয় দোষ হিচাপে গণ্য কৰা হয় যিটোৰ প্ৰভাৱ তেওঁৰ ওপৰত বা পৰিয়ালৰ ওপৰত মানে পৰে। সেইকাৰণে যে পুৰণাটো বন্ধ কৰিবলৈ হ'লে নতুনকৈ প্ৰথমতে সেইটো প্ৰতিষ্ঠা কৰি ল'ব লাগিব তাৰপিছত বাকীবিলাক বন্ধ কৰি দিব লাগিব সেইটোৱে বেষ্ট। আৰু সেইটো বন্ধ কৰিবলৈ হ'লে পাইপ উঠাই দিব পাৰে দমকল হ'লে বা পুখুৰী হ'লে তাত মাটি পুতি দিব পাৰে বা শিল বালি এনেকুৱা দি পেলাই তাত পাইপত দি ভৰাই তাক বন্ধ কৰি দিলে সেই দোষৰ পৰা মুক্তি পাব মানে তেতিয়া ডিফেক্ট নাথাকিব। পানী যেতিয়া উৎস প্ৰতিষ্ঠা কৰি থাকিব তেতিয়া ঘৰৰ গৰাকীয়ে দক্ষিণ পূবৰ পৰা মানে আগ্নেয় কোণৰ ফালৰ পৰা চাই থাকিব লাগে তেতিয়া তাত ভাল প্ৰভাৱ পৰে যিটো নেকি অস্পিচিয়াছ কনচেণ্টাৰ্ড অস্পিচিয়াছ। পানী যেতিয়া বৰিং কৰিব বা যেতিয়া খান্দিব ঘৰৰ গৰাকীয়ে দক্ষিণ পূব এংগেলৰ পৰা চাই থাকিব লাগে চাউথ ইষ্টৰ পৰা চাব লাগে তেতিয়া তাত ভাল মানে প্ৰভাৱ থাকিব ঘৰৰ গৰাকী অ'নাৰ অফ দ্য হাউচ হা মানে চাউথ ইষ্ট এংগেলৰ পৰা চাব লাগে।